আসসালামু আলাইকুম, রেসিপিস বাই সেজাস মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই মজাদার সুজির হালুয়া বা বরফির রেসিপিটি দেখার জন্য। সম্ভবত এই হালুয়ার রেসিপিটি সবথেকে সহজে এবং ঝটপট করে তৈরি করা যায়। আর যেহেতু খুব অল্প কিছু উপকরণে এই হালুয়াটা তৈরি করা হয়, তাই এটা তৈরিতে ঝামেলাও অনেক কম, খেতেও অনেক মজা। হালুয়াটা তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে 3 টেবিল চামচ ঘি হালকা গরম করে নিব। এই হালুয়াটা তৈরি করতে কিন্তু ঘি ব্যবহার করলে খেতে সব থেকে বেশি মজা হয়। এবারে 3টা আস্ত সবুজ এলাচি আমি না ফাটিয়েই ঘিতে দিয়ে দিলাম, হালকা একটু গরম করে নিব। তবে ঘিটা যেন খুব বেশি গরম না হয়, আর এলাচিটা কিন্তু ফেটে দেওয়া যাবে না, কারণ তাতে করে এলাচির ভেতরে দানা বের হয়ে আসবে। ঘিটা হালকা গরম হয়ে আসলেই এখানে প্রায় 1.5 কাপ বা 350 গ্রামের কাছাকাছি কাঁচা সুজি দিয়ে দিলাম। এই সুজিটাকে এবার ঘিয়ের সাথে হালকা করে ভেজে নিতে হবে চুলার জালটা খুবই লোতে রেখে। চুলার জালটা বেশি থাকলে কিন্তু সুজিটা একটু বেশি ব্রাউন হয়ে যাবে, সেক্ষেত্রে বরফির কালারটাও কিন্তু বেশ খানিকটা কালচে কালচে মনে হবে। তাই চুলার জালটা বেশ লোতে রেখেই ঘিয়ের সাথে সুজিটাকে ভেজে নিতে হবে, সুজিটা বেশ খানিকটা ঝরঝরে হয়ে আসা পর্যন্ত। বাজারে বেশ অনেক ধরনেরই মোটা কিংবা চিকন দানার সুজি কিনতে পাওয়া যায়। সুজি ভাজতে সময়টা সুজির বিভিন্ন ধরনের কোয়ালিটির উপর নির্ভর করে একটু কম বেশি লাগবে। সুজি হালকা ভাজা হয়ে গেলে এবার এখানে 3 কাপ বা প্রায় 750 ml হালকা কুসুম গরম দুধ দিয়ে দিলাম সুজিটাকে রান্না করার জন্য। রান্নাটার জন্য দুধ বা পানি যেটাই ব্যবহার করেন, হালকা গরম ব্যবহার করলে কিন্তু সুজিটা আর দলা পেকে যাবে না। দুধটা ব্যবহার করলে খেতে বেশি মজা হয়, তবে দুধের পরিবর্তে কিন্তু হালকা গরম পানি দিয়েও সুজিটা রান্না করা যাবে। আর সুজিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করছি, সাথে 1 চিমটি পরিমাণ লবণ। আমার আম্মু সবসময় বলে যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ ব্যবহার করলে মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর মতো হয়। এবার সব কিছু আবারও নেড়ে চেড়ে একটু মিক্স করে নিব, আর চুলার জালটা কিন্তু মিডিয়াম লোতে আছে। আর ওই যে এলাচের টুকরোগুলো দিয়েছিলাম সেগুলো এখন উঠিয়ে নিচ্ছি, তবে যদি গুঁড়া এলাচি ব্যবহার করেন সেক্ষেত্রে এই পর্যায়ে সামান্য একটু এলাচ গুঁড়া দিয়ে দিলেই হবে। যে কোনো মিষ্টি জাতীয় খাবারেই কিন্তু চিনিটা জিনিসটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে অ্যাড করলে সেদ্ধ হতে অনেক কম সময় নেয়, তাই আমি চিনিটা এখানে পরে ব্যবহার করেছি। আর চিনিটা অ্যাড করার পরে চিনি থেকেও কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছে, এজন্য পানিটা একটু বুঝে দিতে হবে, কারণ সুজির কোয়ালিটির উপর নির্ভর করে কিন্তু পানি সামান্য কম বেশি লাগতে পারে। তবে পরবর্তীতে শেষের দিকেও যদি সুজিটা সেদ্ধ না হয় সেক্ষেত্রে হালকা গরম পানি আবারও অ্যাড করা যাবে। প্রায় শেষের দিকে এখানে আরও 2 টেবিল চামচ ঘি অ্যাড করছি। শেষের দিকে ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো মতো পাওয়া যায়। যদি এটাকে হালুয়া হিসেবেই খেতে চান তাহলে এরকম পর্যায়ে একটু নরম নরম থাকতেই নামিয়ে নিতে হবে। তবে আজকে যেহেতু আমি এটাকে দিয়ে বরফি বানাবো, তাই এটাকে আরও একটু টাইট করে নিব। মিডিয়াম লো হিটেই আরও একটু নাড়তে নাড়তে যখন প্যানের গা থেকে সুজির হালুয়াটা এভাবে ছেড়ে উঠে আসছে, তখনই বুঝতে হবে এটা বরফি তৈরির জন্য একদম রেডি। যে পাত্রে বরফিটাকে সেট করব, রান্না হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে পাত্রে নামিয়ে সেট করে নিতে হবে। আর গরম থাকতে থাকতে সেট করলে কিন্তু এটাকে খুব সুন্দর করে সেট করা যায়। ঠান্ডা হওয়ার আগেই উপর থেকে কিছুটা পছন্দ মতো বাদাম কুচি দিয়ে সেগুলোকে একটু চেপে চেপে বসিয়ে নিয়েছি। এবার এটাকে বাইরে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে তারপর পছন্দ মতো আকারে কেটে নিব। চাইলে বিভিন্ন সাচের ডাইসে বসিয়েও কিন্তু নানান রকম ডিজাইনে এই বরফিটা তৈরি করা যায়। ঘিয়ে ভাজা সুজির এই বরফিটা বাইরে রেখেই প্রায় 2 দিনের মতো খাওয়া যায়, তবে নর্মাল ফ্রিজে রেখে কিন্তু 8-10 দিনও এটাকে সংরক্ষণ করা যাবে। আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।